ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহি বারাকাতু। সম্মানিত বোন, একটা পোস্ট পাঠিয়েছেন হাদিসে, সেখানে লেখা আছে সূর্যের তাপে গরম করা পানি দিয়ে উজু করতে অথবা গোসল করতে নিষেধ করেছেন, এতে নাকি শ্বেত রোগ সৃষ্টি হয় এবং হাদিসের হাওয়ালা দিয়েছেন দারকুতনি। সম্মানিত বোন, দারকুতনিতে এরকম তিনটি হাদিস আছে, আপনার 86, 87, 88, 86, 87, 88। আপনার দুটো হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আর একটা আপনার মওকুফ মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। এই তিনটি হাদিস কেবল আপনার মানে মারাত্মক পর্যায়ে জয়ীফ এবং কে বলে জাল, যে হাদিসটি বর্ণনা করেছেন এই মহাদিসিনে কেরামরা হাদিসটিকে কেবল আপনার জয়ীফ জিদ্দা বলেছেন এবং মওযু বলেছেন। এই হাদিসটা আছে যে দাখাল আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাদ সাখানতু মাআন ফি শামস ফাকালা লা তাফআলি ইয়া হুমাইরা ফাইন্নাহু ইউরিসুল বারাস। তারপরে দারকুতনি নিজেই লিখছেন যে গরিবুন জিদ্দান। তারপরে আবার লিখছেন যে খালিদ বিন ইসমাইল মাতরুক, এখানে একটা বর্ণনা করে আছে খালিদ বিন ইসমাইল মাতরুক। হাদিসের ভাষাতে এটা আপনি বুঝতে পারবেন না। তারপর আবার দ্বিতীয় হাদিসটা যেটা মায়ের সাথে বর্ণিত, নাহা রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম আই ইউতাওয়াদ্দা বিল মাইল মুশাম্মাস আও ইউগতাসাল বিহি ও কাল ইন্নহু ইউরিসুল বারাস, যেটা আপনার তর্জমা রয়েছে। তারপরে ইমাম দারকুতনি লিখছেন যে আমর বিন মুহাম্মদ আল আমাশ, এখানে একটা বর্ণনাকারী আছে আমর বিন মুহাম্মদ আল আমাশ মুনকারুল হাদিস। মুনকারুল হাদিস মানে কি বলে হাদিসটা হচ্ছে আপনার মুনকার। তারপর আপনার যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ তাকতাসু বিল মাইল মুশাম্মাস ফাইন্নু ইউরিসুল বারাস ইয়াকি, তো এরপর থেকে বলে আপনি আমল করবেন। হাদিসটা অতিরিক্ত মানে জয়ীফ, কেউ কেউ হাদিসকে মওযু বলেছেন।